আমার ভাষায় আমি আমার দেশকে কেন সম্ভব নয় সেটাকে ডেভেলপ করা, আমি ভিন দেশে অন্য ভাষায় আমি তাদেরকে ডেভেলপ করতেছি, আর আমার দেশে আমি যেটা আমার ভাষায় সেটাকে আরও অ্যালকারাইজ করতে পারি, তাহলে সেটা তো আমার জন্য আমার দেশের জন্য খেলার জন্য এটা ভালো। সেই নারীর টানে, মায়ার টানে, মাটির টানে আমি দেশে চলে আসছি এবং ডিজিটালের ব্যাকগ্রাউন্ডের হিসেবে আমি কাজ করতেছি। আপনি এই জিনিসটা কী কী কাজ করছেন? এখানে বলতে যেটা আমি মুখ্য বলবো সেটা লিখে হয়ে যাবে, যেটা আমি হাতে লিখবো। আমরা স্কুলে মূলত চক ইউজ করি বা কলম ইউজ করি, ইউয়ার ইউজ করি, কিন্তু আমাদের যে টেকনোলজিটা আছে সেটার মধ্যে কোনো কিছুই লাগবে না। একটা বোর্ড থাকবে, একটা বোর্ডের মধ্যে শুধু আমি আঙুল দিয়ে লিখবো এবং সেটা লিখে হয়ে যাবে। আমি যা কিছু করতে চাই, ডিজিটালাইজ যে হোয়াট ইজ ডিজিটাল এটাকে আমরা ব্যাপকভাবে যদি আমরা এটাকে ছড়াইতে না পারি, ডিজিটালের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সেগুলো যদি আমরা একসাথে না করতে পারি, তাহলে কিন্তু আমরা ডিজিটালের যে মূল রূপরেখা সেখানে আমরা করতে পারবো না। আর আজকে থেকে যদি আমরা শুরু করতে পারি যে হ্যাঁ, এভাবে যদি আমরা সবাইকে আমরা ডিজিটাল সভ্যতার কর্মটা কী আর সেটার মানে যদি আমরা সবাইকে বুঝিয়ে দিতে পারি, তাহলে 2021 যে আমরা ভিশন দেখতেছি সেই ভিশনে আমরা সাকসেস হতে পারবো। সেটা হচ্ছে আমরা ডিজিটাল যে বলতেছি যে ডিজিটালের ইউজগুলো কী কী, ইনস্ট্রুমেন্টগুলো কী কী আমাদেরকে আগে সেটা জানতে হবে। একটা ডিজিটালের প্রধান উৎস হচ্ছে একটা কম্পিউটার অথবা একটা মোবাইল, আর কম্পিউটার আর মোবাইলের দুইটা সমন্বয়ে যখন আমরা ছবি, ডেটা অথবা একটানা ভিডিও যেটা আপনারা এখন করতেছেন, এই ভিডিওটাকে আমরা ইন্টারনেটের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছাতে পারতেছি। যেমন আমি কাজ করতেছি, আমার যেটা ভালো লাগে, আমি শেখ হাসিনা ফান্ডের প্রধানমন্ত্রীকে আমি ট্যাগ করতেছি। যেমন আমি একজন গুগল ম্যাপ মেকার, 2011 বাংলাদেশের মধ্যে টপ জনে ওয়ার্ল্ডের প্রফেশনাল যারা আছে তাদের মধ্যে বাংলাদেশ আমি একজন, তারা আমাকে অর্ডার করছে এবং আমাকে ইনভাইটেশন করছে 5টা জায়গাতে ওয়ার্ল্ড কমিউনিকেশন হইতেছে ম্যাপের উপরে, এবং সেখানে সবগুলো জায়গাতে আফ্রিকাতে আর ইন্ডিয়াতে প্রত্যেকটা জায়গাতে আমাকে। আপনি এই দেশে এখন কী কাজ, এই দেশে কাজ করছি? হ্যাঁ, গুগল ম্যাপে এই দেশে কাজ করতেছি আমি। দক্ষিণ দুর্গাপুর মডেল ইউনিয়নটাকে আমি স্যাটেলাইটে স্থাপন করার জন্য বাই লোকেশান, বাই পিকচার, বাই রোড আমি এটাকে স্যাটেলাইটে স্থাপন করার জন্য চেষ্টা করতেছি। সত্যিকার অর্থে যে ডিজিটালের কথা বলা হচ্ছে, সাধারণ মানুষ কী কী সুবিধা পেতে পারে বলে আপনি? ডিজিটাল এখানে কথাটা হচ্ছে, ডিজিটাল কিন্তু ডিজিটাল এমন একটা জিনিস যে ডিজিটাল যারা আনস্কিল পড়ালেখা জানে না, যারা এই ডিজিটালের মধ্যে দিয়ে গেলেই তারা তাদেরকে স্কিল করা যাবে, এবং এটা শর্ট টাইমে, এটা একদিনও হইতে পারে, দুই দিনের মতো হইতে পারে, তিন দিনও হইতে পারে। এটা আমাদের সবার একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে যে আমাদের ভিতরে যে ভয়টা কাজ করতেছে কম্পিউটারাইজ যে সিস্টেমটা, এই সিস্টেমটা থেকে আমাদেরকে বাইর হয়ে আসতে হবে। আমার কম্পিউটারের ভিতরে যে জিনিসটা আছে, আমার হার্ড ডিস্ক আছে, র্যাম আছে, মাদারবোর্ড আছে, সিপি রম আছে, সেগুলো আমরা কিন্তু বক্সের ভিতরেই আমরা দেখতেছি, কিন্তু এগুলোর বক্সের ভিতর থেকে আমাদেরকে এগুলো পার্ট বাই পার্ট বাইর করে আমাদেরকে সেগুলোকে প্রতিস্থাপন যে সময় করতে পারবো সেদিন থেকে আমরা মনে করবো যে আমরা সুবিধাটি এবং আমরা সাকসেস পাইছি, এবং এই জিনিসটা আমি সবার ঘরে ঘরে পৌঁছায় দেওয়ার জন্য চেষ্টা করতেছি। এখন আমাদের এই যে 3 নং দুর্গাপুর ইউনিয়নের, দক্ষিণ দুর্গাপুর মডেল ইউনিয়নের 12টা পয়েন্টে আমি সিলেক্ট করছি, 12টা পয়েন্টে আমি দেখাবো যে হোয়াট ইজ ডিজিটাল। আর এটা যারা ফলো করবে এই 3 নং দুর্গাপুর মডেল ইউনিয়নের তারাই বুঝতে পারবে, তা আমাকে না জিজ্ঞেস করে তাদেরকে জিজ্ঞেস করলে তখন বুঝতে পারবে যে ডিজিটালে আসলে কী কী আমরা দিতে পারি। আর সেই সময়ের জন্য, সেই অপেক্ষার জন্য আমি আপনাদের অনুরোধ করতেছি যে আমার প্রোগ্রামগুলো, আমাদের এই ইউনিয়নের প্রোগ্রামগুলো এদিকে পাইলট প্রকল্প, হ্যাঁ প্রায় পাইলট প্রকল্প হিসেবে নিয়ে এসেছি, যে ইন্টারেক্টিভ যে ডিজিটালটা করতেছি সেটার একটা অবকাঠামো, টোটাল একটা অবকাঠামো যতটুকু আমার পক্ষে সম্ভব হইতেছে, এখানে সিরাজ ভাই আছে, ওনার মাধ্যমে আমি যতটুকু সম্ভব হইতেছে সেটাকে তুলে ধরার চেষ্টা করতেছি পাইলট প্রকল্প হিসাবে। এটা যেন সবাই বুঝতে পারে, দেখতে পারে, এবং সবাই যাতে এই জিনিসটাকে ফলো করে আমরা আগে নিতে পারি সেই চেষ্টাই হচ্ছে আমাদের এই প্রকল্প। আরেকটা বিষয় আপনি জানতে হবে যে আপনি দীর্ঘদিন দীর্ঘ সময় তো বর্তমান সরকার কল্পনীয় হচ্ছে যে ডিজিটালাইজ করা যে সরকারের যে উদ্যোগ, আশা করছি মনে হয় সরকার তার লক্ষ্য পৌঁছাতে পারবে। আমার মতো যদি আরও উদ্যমী যারা বিদেশে আছে, আজকে এই প্রোগ্রামটা যারা দেখবে,
তারা যদি আমি মনে করি যে আমি সাকসেস করতে পারবো আমার ব্লাডে, সেটা আমাকে বলতেছে যে হ্যাঁ তোমার তারা সম্ভব তুমি সাকসেস করতে পারবা, এমন যারা বিদেশে আছে তারাও যদি আমাদের দেশে আসে এবং আমরা যদি একই ইউনিটি কাজ করি বা এখন যেখানে দেশে যারা আছে সরকারকে সহযোগিতা করতে হবে, একের পক্ষে কোনো দিনও সম্ভব না। এখন আমরা দেশে যারা আছি তারাও যদি আমরা একসাথে হয়ে জিনিসটাকে টোটাল ইউটিলাইজ করতে পারি, তাহলে আমরা 2021 যে ভিশন আমরা দেখতেছি সেটা এর আগেই আমরা সাকসেস করতে পারবো, 2021 যাওয়ার প্রয়োজন হবে না আমি মনে করি না। এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি। আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ, আপনাদেরকেও ধন্যবাদ, অনেক ভালো লাগলো আপনাদের সাথে পরিচয় হয়ে। থ্যাংক ইউ।